হ্যালো, ওয়েলকাম টু বাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি আপনাদেরকে দারুণ একটা সুখবর দেওয়ার জন্য। গত রাতে আমি একটা ইউটিউবে নোটিফিকেশন পাই যেখানে লেখা ছিল, কনগ্রাচুলেশন গেমিং কমল, ইউ আর নাও ইউটিউব পার্টনার প্রোগ্রাম। গেমিং কমল ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা সবসময় সাপোর্ট করেছেন আমি তাদেরকে কখনোই ভুলবো না। ভিডিওটা কোনো গেম প্লে ভিডিও না, আজকের ভিডিওটা খুশির ভিডিও। যাদের ইউটিউব চ্যানেল রয়েছে বা যারা যারা ইউটিউবে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, ইউটিউব চ্যানেল নিয়ে কিছু বাস্তবতার কথা বলবো। আশা করছি আমার এই কথাগুলো শুনলে আপনার ইউটিউব চ্যানেলের অনেক কাজে দিবে। আমার এই কথাগুলো ইউটিউব টিপস এর কোনো ভিডিও না, এটা থেকে আমি টাকা কামাবো। আমার রিয়েল লাইফে ইউটিউবে ঘটে যাওয়া কিছু কথা, আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের সবারই প্রথম স্বপ্ন থাকে কিভাবে মনিটাইজেশন অন করা যায়। মনিটাইজেশন অন করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য মানুষ প্রাণপণ চেষ্টা করে, এটা খুব দ্রুত করতে পারে। আবার কেউ কেউ অনেক চেষ্টা করে খুব সহজে করতে পারে না। যদি আমরা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করি তারপর অনেক সময় মনিটাইজেশন পাই না। কেন মনিটাইজেশন পাই না, এই ভুলগুলো কি সেটা নিয়ে আজকের ভিডিওটা আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো আশা করি মন দিয়ে শুনবেন, কারণ এগুলো সব বাস্তবতা। আমরা ইউটিউবে কাজ করতে গেলে প্রথমেই যে ভুলটা করি, আমরা নিজেরা একটা ভিডিও শুট করি বা ভিডিও বানাই কিন্তু মিউজিকটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে এনে অ্যাড করে দেয়, এটাই আমাদের প্রথম ভুল এবং এটাই কিন্তু বড় ভুল। কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করার ফলে আপনার চ্যানেলে কিন্তু রিইউজ কন্টেন্ট আসতে পারে, আর এই রিইউজ কন্টেন্টের ফলে অনেক ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে। সবসময় ইউটিউব আপনার কাছে নিজের কন্টেন্ট চায়, আপনি নিজে যা পারেন সেটাই করুন। আজকে যদি খারাপ হয় তাহলে চেষ্টা করুন কালকের আর একটু ভালো করার জন্য। এভাবে কিছুদিন করলেই আপনি দেখবেন পরবর্তীতে আপনি অনেক বেটার একটা ভিডিও তৈরি করতে পেরেছেন। ভিডিও তৈরি করার পরে আপনি নিজে কয়েকবার দেখুন ভিডিওর কোন অংশটুকু ভালো লাগে আর ভিডিওর কোন অংশটুকু ভালো লাগে না সেটা খুঁজে বের করুন। ভালো লাগার অংশটুকু রেখে দিয়ে ভিডিওটি আপলোড করুন আর নিজের মনের মধ্যে বিশ্বাস রাখুন। এভাবে এক মাস কাজ করুন, এক মাসের মধ্যেই আপনি আপনার রেজাল্ট পাবেন। আরো একটা ভুল আমরা বেশিরভাগ যেটা করে থাকি, আমাদের ভিডিওর টাইটেল হয়তোবা ঠিক লিখি কিন্তু ট্যাগ এবং ডিসক্রিপশন বক্সে আমাদের মনে যা আসে সেটাই লিখে ফেলি, ভিডিওর সাথে মিল নেই। এরকম কিওয়ার্ড লেখার ফলে আমাদের চ্যানেলে মিসলিডিং মেটাডাটা ক্লেম আসে, আর এই মিসলিডিং মেটাডাটার কারণে অনেকের চ্যানেলের মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে। সুতরাং অবশ্যই মাথা রাখবেন, আপনার ভিডিও যে বিষয়ে যে কোয়ালিটি সেই বিষয়ে টাইটেল ট্যাগ ও ডিসক্রিপশন লিখবেন। এবার একটা টিপস দিব আপনাদেরকে, আপনি তো ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, আপনি যে ধরনের ভিডিও তৈরি করেছেন সেই ধরনের ভিডিও লিখে সার্চ করুন ইউটিউবে। দেখবেন আপনার সামনে ভিডিওর একটা লিস্ট চলে আসছে এবং সেখান থেকে বাছাই করুন কোন ভিডিওটার উপরে আপনার ক্লিক করতে ইচ্ছে করতেছে। নিজের ভিডিওর সাথে মিল রেখে সেরকম একটা থাম্বনেল তৈরি করুন যাতে মানুষ ওই থাম্বনেল দেখে ভিডিওটার উপরে ক্লিক করে। যদি ক্লিক বেশি হয় এবং ভিডিওটা খুবই ভালো লাগে, যে বিষয়ে ভিডিওটা রয়েছে সেই বিষয়ে মানুষকে বুঝিয়ে যদি খুশি করতে পারে তাহলে আপনি সাকসেসফুল। আমি জানি প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে, আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন প্রতিদিনই কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হচ্ছে। আজকের ভিডিও এবং এক মাস পরের ভিডিও দুটো কম্পেয়ার করবেন, দেখবেন এক মাস পরের ভিডিওটা অনেক অনেক বেটার হয়েছে এবং তখন থেকে আপনার ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন, আজকের এই কথাগুলো সম্পূর্ণ নিজের লাইফ থেকে নেওয়া। তাহলে বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়টা আরেকবার বলে দিচ্ছি, অন্যের কোনো ভিডিও বা অডিও হুবহুব ওইভাবেই আপলোড করা যাবে না। টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন বক্সে ভিডিওর সাথে মিল নেই এমন কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। অবশ্যই সুন্দর একটা থাম্বনেল বানাতে হবে, ভিডিওর কোয়ালিটি অবশ্যই সুন্দর হতে হবে, আপনার ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি বড় হোক এই কামনাই করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক দিবেন, আর আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে গিয়ে জয়েন করতে পারেন, আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আমি গেমিং কমল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বাই বাই, টাটা।